আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে পুরোটা রমজান মাসই চলে গেল, আর আমাদের মাঝে চলে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদের দিনে আমরা সকল বিভেদ ভুলে গিয়ে সবাই মিলেমিশে আজকের এই দিনটি কাটাবো, এই প্রত্যাশায় আমি আমার আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি। আশা করছি আপনারাও আপনাদের প্রিয়জনদের সঙ্গে আপনজনদের সঙ্গে মিলেমিশে একত্রে ঈদ কাটাচ্ছেন। আমার ঈদের দিনের ব্লগটি শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল, আসলে এত ব্যস্ততায় ছিলাম আর ঈদের দিনের সব কিছু আসলে ভিডিও করতে পারিনি। মূলত মনেই ছিল না ভিডিও করার কথা, যখন দিনটি শেষ হয়ে গেল রাতে এসে মনে পড়লো যে ভিডিওই তো করলাম না। তো যাই হোক, যতটুকুই আমি শ্যুট করতে পেরেছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ঘুম থেকে ওঠার পর আমার বেডটা আমি গুছিয়ে নিয়েছি আর কাপড়গুলো বের করে নিচ্ছিলাম, আমরা যা কাপড় এখন পরবো বের করে নিচ্ছিলাম, আর হচ্ছে বাবুদেরকেও গোসল করার জন্য ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছি। এখন আমি ডাইনিং টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি। কখনই আসলে এরকম হয় না যে ঈদের দিন ভোরবেলা উঠে ডাইনিং ক্লিন করব। ডাইনিং বা পুরো বাসাটাই আমি আগের দিন রাতেই গুছিয়ে রাখি সব সময়। এইবার একটু ব্যতিক্রম হয়ে গেল, কেননা কাল আমি হচ্ছে আগে মার্কেটে যাওয়ার সময় পাইনি, টুকটাক একটু কেনাকাটা যেটাই করেছি শেষ মুহূর্তে এসে সেটাও কাল রাতে, তারপর মেহেদি পড়তে পড়তে রাতটাই কেমন যেন চলে গেল। এভাবে আসলে আমি আর কোনো কিছু করারই টাইম পাইনি। আর হচ্ছে শপিং এবার বেশি করা হয়নি, এত গিফট পেয়েছি যে আসলে গিফট এত পেয়েছি, গিফট মানেই তো ভালোবাসা, সবার এত ভালোবাসা পেয়েছি নিজে আর আলাদা করে কি কিনবো। আর রোজা থেকে আগে যখন এক দুইবার গিয়েছি তখন আসলে বাবুদের জন্যই টুকটাক কেনাকাটা করা হয়েছে, অন্য কিছু কিনতে পারিনি। এই জন্যই আর কি রাত 10টার পরে আমি আরেকবার একটু মার্কেটে গিয়েছিলাম। সবসময় হয় কি, রাত 10টার পর থেকে কিন্তু আমি ঈদের দিন সকালবেলা যা খাবো সেটার জন্য রান্না করে ফেলি, কিন্তু এবার আমি কোনো রান্নাই করতে পারিনি। এবার আমি বাসায় ফিরেছি অনেকটা লেট করে, তার আগে হচ্ছে মেহেদি দিয়েছিলাম আমি, একটু আমার লিভিং রুমটা একটু ডেকোরেট করেছিলাম সেটাও নিজের হাতে কিছু কাজ করে। তো সব কিছু মিলিয়ে না সব এলোমেলো হয়ে গেছে। আর হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি, যদিও সারা দিন আজকে বাসায় থাকা হবে না, হচ্ছে আমার বাবার বাসায় যাব, আমার বাবার বাসাও কাছাকাছিতেই, তো সেখানে যাব, সেজন্য বেশি ভারী কিছু সেরকম রান্নাও করছি না যেহেতু দুপুরের খাওয়াটা ওখানেই হবে। তো আমরা এখন সকালবেলা যা খাবো সেরকম করে একটু খাবার বানিয়ে নেব। তো আমার ডাইনিং ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ডাইনিং টেবিলের উপরে একটা রান্নার বিছিয়ে নিয়েছি আর গ্লাস রেখেছি, আর একটা ট্রেতে আমি ছোটো ছোটো কিছু প্ল্যান্টস আর ক্যান্ডেল রেখেছি, সবগুলি আমার খুব পছন্দের। এখন আমি বিরিয়ানি রান্না করব, সামান্য একটু যেন এখনই খেয়ে শেষ হয়ে যায় সেই পরিমাণ চাল নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম যেহেতু ডিপ হয়েছিল, এই জন্য আমি এখন তেলে দিয়ে দিলাম কাগজটা থেকে আর লবণ দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে এখন আমি ভেজে নিব কিছুক্ষণ। গরম মশলাগুলো এ পর্যায়ে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু রসুন কুচি। চালটা ধুয়ে আমি পানি ঝরতে দিয়ে রেখেছিলাম, এখন চালটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি।
হাফ চামচের মতো দিয়ে দিব আদা বাটা। এখন কিছুক্ষণ সময় নিয়ে চালটাকে আমি ভালো করে ভেজে নিব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাল দিয়েছি, সে অনুপাতে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন, আমিও গরম পানিটাই ব্যবহার করছি। ঢেকে দিলাম। মাঝখানে ঢাকনা খুলে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিরে অ্যাড করে দিলাম। আমি অল্প একটু পরিমাণ খাসির মাংস রান্না করে নিয়েছিলাম, সেটাই আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি। তাড়াহুড়া করতে গেলে আসলে অনেক কিছুই ভুল হয়ে যায়। খাসির মাংস রান্না করছিলাম সময় আমার হলুদ দেওয়ার কোনো চিন্তা ছিল না, ভেবেছিলাম হলুদ গুঁড়োটা দিব না, কিন্তু মনের ভুলেই আসলে আমি দিয়ে দিয়েছি। অসুবিধা নেই, নিজেরা নিজেরাই তো খাবো। বিরিয়ানিটা একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিব, চালগুলো আরও ফুটে উঠবে। ঢাকনা খুলে আমি আরও একবার নেড়ে চেড়ে মাংস ঝোলের সঙ্গে রাইসটাকে মিশিয়ে দিচ্ছি। বিরিয়ানি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এখন সার্ভ করে নিয়েছি। যেহেতু ঈদের দিন খাবো, একটু সাজিয়ে গুজিয়ে পরিবেশন না করলে কি আর ভালো লাগে। ছোটো বাবু তো আসলে এগুলো খাবে না, তারপরে ওকে একটু একটু মুখে দিয়েছি, যতটুকুই খায়। ছোটো বাবুকে আমি ঘুম থেকে উঠিয়ে আগে খাইয়ে নিয়েছি। এখানে আমি সেমাই রান্না করে নিয়েছি, সালাদ করে নিয়েছি, লেবু কেটেছি, আর আমি যে বিরিয়ানিটা রান্না করেছি ওটা আমি ওই সার্ভিং ডিশটাতে নিয়ে এসেছি। বড় বাবু আর ওর বাবা হচ্ছে বাইরে গিয়েছে, দুজন ফিরে আসলেই আমরা খেয়ে নিব। খাওয়ার পর আমি সেমাইটা অনেকক্ষণ আগেই রান্না করেছিলাম, তো ওরা একটু খেয়েছে, বেশি একটু খায়নি। এখন আবার হয়তো বিরিয়ানি খাওয়ার পর যদি একটু ডেজার্ট হিসেবে খায়, তো ওরা আসুক, তারপর আমরা খেতে বসব। তো ওদের যেহেতু আসতে একটু লেট হচ্ছে, এই মুহূর্তে ভাবলাম যে আমি একটু সাজুগুজু করে ফেলি। তো এটা শ্যুট করা শেষ হলে তারপর আমি একটু সাজুগুজু করে নিব। আর হচ্ছে দুপুরের খাবারটা আজকে আমরা আমাদের বাবার বাসায় খাবো, তো সেই জন্যে আর ভারী কিছুই আজকের জন্য রান্না করব না। হয়তো দেখা যাবে ঈদের পরের দিন অন্য আরেক কোথাও দাওয়াত থাকবে, সেখানেও যেতে হবে। এরকম করে এবার ঈদটা কাটবে মনে হচ্ছে। নিজেদের বাসায় কখন রান্না করে খাবো সেটাই ভাবছি। তো আমি আমার লিভিং রুমটা এরকম করে ডেকোরেশন করেছিলাম, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি কথা বলতে বলতে ওরা চলে আসলো, ওরা চলে এসেছে, এখন আমরা খেয়ে নিব। তো ছোটো বাবু খুব মজা করছিল, ওকে আমি টিভি ছেড়ে দিয়েছিলাম, সে দেখছিল। এখন তার ভাইয়াও এসেছে, ভাইয়াকে সে খুঁজছিল, ভাইয়াকে পেয়ে এখন অনেক খুশি। তো আমরা সবাই এখন একসঙ্গে খেতে বসে যাব, খেয়ে কিছুটা সময় তো রেস্ট নিব, তারপর আরেকটু রেডি হব হয়ে আমরা আমাদের বাবার বাসায় যাব। তো আমার মা বলছিলেন যে একদম সকালে উঠে চলে যায় বা আগের দিনই চলে যায়। আগে যখন ঢাকায় ছিলাম দেখা যেত ওখান থেকে রোজাতেই চলে আসতে হতো, রোজা করতাম, ঈদ করতাম, তারপর হয়তো বাসায় যেতাম, ফেরত যেতাম ঈদের পর। কিন্তু এখন কাছাকাছি থাকছি, পাশাপাশি বাসা, তো এখন ঈদের দিন গেলেও হয়, আগেই চলে যেতে হয় না। এটাও ভালোই হয়েছে, একদম রাতে খেয়ে দিয়ে তারপরে বাসায় চলে আসব। আদিয়ান, তুমি নানু বাসায় যাবে? আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটি চাপ দিয়ে দিন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই বাসে আসার পরে ক্যামেরা যে অন করব, শুট করব, কিছুই মনে ছিল না। লাস্ট যখন নানু বাসে এসে আদিয়ান আয়ান ওরা ছাদে খেলা করছিল, তখন আমার মনে পড়লো যে ভিডিও তো করিনি।
তখন আমি ক্যামেরাটা নিয়ে একটু শ্যুট করছিলাম, ওদের দিকে ধরছিলাম যে ওরা কি করছে, একটু ক্যামেরা বন্দি করে নিই। তো এই আর কি, এভাবেই কিন্তু সারাদিন চলে গেল, আমি কোনো ভিডিও করিনি। লাস্টে আমার মনে পড়লো রাতে বাসায় এসে যে আমি তো কোনো ভিডিও করিনি, আর বিকেলবেলা এই মুহূর্তটাতে আমি একটু ভিডিও করেছিলাম। তারপরে আর কিছুই মনে নেই, এত এত রান্না, মজার মজার রান্না আমার আম্মা করেছেন। বেশ কিছুদিন পরে আম্মার হাতের রান্না খেয়েছি, এত মজার মজার রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তা আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের ঈদ অনেক আনন্দে কাটুক, সকলের জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।